দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুরে মাছ দেখানো হচ্ছে এবং নেটের মধ্যে আপা করে বাটা মাছগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে, বড় মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে পাশের জন্য। এটি কোন পুকুর বা কোথায় অবশ্যই জানতে ইচ্ছা করছে। এটি হচ্ছে যে নাচড়ে পুকুর বাদে বালিয়া এবং জগৎবল্লভপুর থানার অন্তর্গত। আবারও বলছি, জগৎবল্লভপুর থানার অন্তর্গত বাদে বেলিয়া নাচড়ে পুকুরে মাছ দেখানো। এখানে এনারা সেইভাবে মাছ দেখিয়ে উঠতে পারেননি, তার কারণ জানা মানে যে সমস্ত জেলে বন্ধুরা মাছ দিচ্ছিলেন বা দেখাচ্ছিলেন তারা সেইভাবে দেখাতে এই জন্যে পারেনি, তার কারণ তারা মাছ দেখিয়ে অভ্যস্ত নন। তবুও যেটুকু ওনারা দেখাতে পেরেছেন সেইটুকু আপনারা দেখতে থাকুন। এবং অজস্র পরিমাণে মাছ থাকার জন্য আপার দুদিক থেকে মাছ ছাড়া হচ্ছিল। আমি একদিকটা রেকর্ড করতে পেরেছি আর একদিক রেকর্ড করতে পারিনি, কারণ বিশাল বড় আপা এবং দুদিকে রেকর্ড করা অ্যাট এ টাইম কখনোই সম্ভব নয়। দেখুন, আর একটা পাশও আমি আপনাদের দেখাবো, এই পাশ থেকে আরও একটা লম্বা আপা। এখন মোটামুটি অনেকটা মাছ ছাড়া হয়ে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছেন কত বড় আপা উপাতনাথ থেকে ওই যে লাস্ট যে বাঁশ বাঁধা, দেখুন জাল খুলছে, ওখান থেকে আপা শুরু হয়েছিল, ছাড়তে ছাড়তে আসছেন, দুপাশ থেকেই মাছ ছাড়া হচ্ছে, মাছ ছাড়া হচ্ছে বা মাছ দেখানো হচ্ছে, যাই বলুন না কেন। অজস্র পরিমাণে মাছ, যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। এবং পাশের মূল্য মহামারী বেশি নয়, তবে স্ট্যান্ডার্ড একটা পাশের মূল্য 3000 টাকাটা যে খুব একটা কম তাও নয়, যথেষ্ট পরিমাণ পাশ মূল্য। তো দেখতে থাকুন পুকুরে সম্পূর্ণ জাল দেওয়া এবং মাছ দেখানোর ভিডিও। আমি আপাতত বিদায় নিচ্ছি আর ওনাদের নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করব। যারা কথা বলতে ইচ্ছুক বা সিট বুক করতে ইচ্ছুক ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে মাছ কতটা কী খাবে বা খাবে না আমি বলতে পারবো না, যদি যাই অবশ্যই আমি জানাবো রিপোর্ট কেমন ছিল। আমি বিদায় নিচ্ছি, পরের ভিডিও আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। এদিকে পুকুর কম তো না, ওই ডামটা ফুটো হয়ে যাবে আজকে বন্ধ না, না ও তখন আসে না, তোমরা কি চালাই চা খাচ্ছি বলে দিল, টাইম মারে না কেন, টাইম হিসাবে ওই টাইটা দেখতে ভাল লাগে। প্রচুর গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি দিয়ে হেঁটে গাড়ি হেঁটে হেঁটে বলছে আমার মাথা খারাপ, এখন বুঝিনি শিখছি, এখনো ফোন তুলে গেছে, পরে ফোন করছি, পরে ফোন করছি। গুন্ডা বাহিনী কি বলছে জানিস, বিদ্যুতের নাম যতই চেষ্টা করুক সব ফেলতে পারবে না জালে, কি দেখতে গুরুকে, গুরু তোর গুরুকে। ও আচ্ছা।
তুমি ক্যামেরা করো, তুমি তো ক্যামেরা করো, তোমার ক্যামেরা খোল, ঠিক আছে। মাছই লাগে না বসে যান না দাদা, হাঁটু মুড়ে বসায় দুটো জাল দিচ্ছে ছোট্ট
ওপর দিয়ে বেরিয়েছে মাসে টাইট কর না মাসে টাইট কর মাস্টারের উপর টাইট করে নে না হ্যাঁ একবার অত ধরছিস কেন রকম থাকবে আমাদের ক্যামেরা করতে দিবি নাকি তোরা তোরা যাবে মাছ দেখে উঠছিস তো তোর শোনা না তো তোর কি কাজ আছে ওদিকে লোক ক্যামেরা করার জন্য সব এদিকে জড়ো হয়ে গেছে ওইদিকে চলে যানা এইদিকে কম দাঁড়ানো এইদিক থেকে ক্যামেরা গুলো করুক তবে তো পাঠাবে আরে ওইদিকে জানা তোর তাপর তাপর লোকগুলো ওদিকে যা বড় বড় মাছ চারটে ধর না তোরা খুঁড়ি লাগে বুঝতে চাই মাঝখানে আর ধারে পুঁততে হয় তবে তো মাছটা দেখতে পাওয়া যাবে না অনেক দূরে থাকতে হয় ওখানে কি ফই পাবে নাকি মাছ হচ্ছে না কত দূরে খাটায় তাহলে আরও কাছে খাটাতে হয় পারে মাছি দেখতে দিচ্ছিস তোরা মাছ কিছু দেখা যাচ্ছে না তোরা মাছগুলোকে একটু কাছে নিয়ে আসবে তো মাছ দেখতে হবে এই দিকে লোকটা বেশি হয়ে গেছে বড়গুলো তোর বড়গুলো এক জায়গায় জুড়ো হয়ে গেল
বেকার জড়ো করে এই তুমি যাও না জাল দাও এই তোরা উঠে বল আমি নামি চলো ও না আমি কি লোকাল পাই পা দিলাম না না মোটামুটি এরকম ঘন্টা ফাঁকা রাখতে হবে না না জালটাকে কাছে নিয়ে আয় আরো ধারে নিয়ে আয় বড়টা তো তেইশ কেজি বড়টা কোথায় হাতও যাবে কাঁটাও যাবে এই কুর্তা ব্রাহ্মণ কাতলা দেখা এখানে আমরা কেটাকে খাই দেখি এই বাজু মাই দেখা ভিডিও কল করছে হ্যাঁ না ওখানে পুতা হবে ফটো তোলাই আমাকে ভরার জন্য ফটো তোল দোকানে দেখছি দোকান দোকানটা তো ওদিকে পড়ছে দেখছি কোন সুন্দর ঠিক আছে
আমি এখান থেকে বেরোনোর সময় করে দেবো ওকে আরবিনি এই বড় মাছ দেখবো চলো এসো কে ক্যামেরা করবে সব বড় কোনো ক্যামেরা রাখা লাগবে না ধরতে চাকা তোকে ফেসবুকে দেখবে তো এই দেখা হ্যাঁ বাজে ফেলে দিয়েছে ওগুলো একই রকম দেখতে হয় কথা সব দেখা সব দেখা হ্যাঁ রাখা লাগবে ঘুরে দেখা হ্যাঁ ঘুরে দেখা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফেলো দরকার নেই টিকিট নিয়ে একটা না একটা চাকরি মেরে দিলেই যাবে কত মাস দেখবি ঘরের কাছে রোজ দেখবি ওরা বাইরের লোক দেখছে ম্যাসেজ করছে অনেক কিছু করছে ছেলে রাখা ছোটখাটো কখন উঠলে আচ্ছা আচ্ছা বুঝলি না না বাকিগুলো তো করতে হবে এই কাঁটাগুলো গিয়ে রাখ নাম লেখা আছে বুঝতে পেরেছি এই কাঁটাগুলো তো কতজনের নাম লেখা আছে ঠিক আছে আমি পরে ফোন করছি হ্যাঁ একটা লেখা নেই অনেক লাল হবে না কাটা কোনো কেন লাল হয়ে গেল জালেতে হয়েছে মানে পেট লালগুলো জালে আমরা
বাজু ছাড়বি নি ওকে বাজু কে ছাড়বি নি বাজু ছাড়বি নি ওকে ভাড়া দিন লেগে যাবো তুই দু চার ঘন্টা লাগবেই লাগবে তিন চার ঘন্টা লাগবে মাথায় না না দশ বারোর মধ্যে দশের মধ্যে দশ থেকে বারোর মধ্যে ওর কাছে যাবেই না আমার ফোনটা চার্জ করে দেবে আর একটা আছে 23 কেজি তাই তো হ্যাঁ একটা 22-23 কেজি একটা বলেছে মা হাজি বলেছে আজ মিট গেলেও ভালো আছে জালে আসেনি অল্প কিছু এসেছে মানে পুকুরে অনেক আছে দারুণ সাইজ একদম পারফেক্ট সাইজ আছে ভুল কিছু বলেনি কটাটা দুই ধরতে পারলে দুদিক থেকে ছাড়লে কি করে ভিডিও এই মালটা বড় আছে বাজু ওদের চাকাবি হ্যাঁ বাজু চাকাতে পারবি হ্যাঁ বাজু দে এও তো সেই একই মাল ওই মাল ওই মাল ওই মাল এই তো সাইজের মাল চল 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 দে বাজু বড় বড় মাছ ধরছে তো বড় খিলাড়ি আছে মেরে ফেলে দে আর চাগাচ্ছে বাজু তার থেকেও ছোট তার থেকে বললি যাবি
কেজি কত হবে না এই লোকটা একটু বোঝা পাচ্ছে যায়নি আটকে যাচ্ছে গেল নিয়ে যাগের মাছ একটা হ্যালো আবার গরম আলো ওই দেখ এই নে বাজি বড় মাছ ভালো বাজির ওই জন্য বড় মাছটা ধরে চিতল আছে খেলে মজা বল দেখি বার হ্যাঁ ডিম আছে
জল এখানে ফোন তো ভিজিয়ে দিল রে, দেখো কাজ লাগে তেজও আছে তরুণের সিটে ছেড়ে রাখ মন্টু, আরে না ওটা মরে যাবে রে বাজি, ওটা মরে যাবে, ওইদিকে ঝুলে আছে মোটামুটি পাঁচটার নিচে কোনো রবীন্দ বাটা মাছ তুলছো তো, বাটা মাছ আজু
খাঁচার খেয়ে তো আসি না শিকারি মানে হাজার কাদা ধরতে আসে না খেলে শিকার নেই এরকম বড় মাল দশটা খেলি মানে তো যারা শিকারি তারা অন্য কথা আটে দশ মিনিট খাদের মাছ 1 কেজি মাছ তুলতে গেলে দম বেরিয়ে যাবে। ওখানে কত রুই মাছ এনা সব ছিটকে জলে যা খারাপ হয় এই কল আছে এই নেই টান দুই গুলোর স্ট্যান্ডার্ড ছুটবে তারপরে যা হবে লাফ হবে না ওই লাফানোটাই রাখা মুশকিল কোন পুকুরেই পড়ে না দাদা তবু হ্যাকারি পুকুর গুলোই তো বলে এত পড়েছে নর্মাল পুকুর হলে আরো পড়তো না হ্যাকারি পুকুর ওকে ধরে চাগা পালিয়েছে দেখার আছে যা খাই তাই খাওয়াবো ওই মালা ছবি তোলা ভালো করে ছোট ভাই শরীরে কিছু নেই লাফাই দেখো না লাফাই না কত বড়টা কত রে
না না অত হবে না, অত 18-20 খুব বেশি। হ্যাঁ দেখলেও অত হবে না দাদা, 20 যাবে না, 20 হবে না, 20 হবে না, 12-14 12-14 মাছ এনাফ মাছ জানি আমি দেখেছি। দেখলাম টিমের দমকল চলছে, যদি হয় পাঠিয়ে দিই এসেছি ও নিয়ে কোনো কিছু জন প্রথম দিন চিন্তা করতে পারবে না, চাইলে দেবে কেন, কাতলা মাছ একদম স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ ওর হিসাব মতো এই কাতলাটা আছে 2.5-3 মানে 1.5 কেজি থেকে 3.5-3 রুই মাছ বলেছে 4-3 টন রুই মাছ আছে। আচ্ছা তা রুই মাছ তাই এসছে নাকি জাল? না না যা এসেছে কিন্তু এক কাওড়া যদি আসে নেই, অল্প কিছু এসেছে ও একদম শান্তি না না আসার মতো নিয়ে যেতে পচে যাবে পেট পচে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে কিনে গাওয়া চলে যাওয়া। তাহলে এরা ঠিক মাছ দেখানো গেলে না, না যার জন্য এত টাইম লাগছে আর এরা দেখাতে পারছে না ঠিক। আমাদের হুগলি বর্ধমানে কিছু জেলে আছে তারা মাছ দেখানোর জন্য স্পেশাল, মানে তাদের মাছ দেখানোর জন্য আলাদা করে ভাড়া করে আনে, এক্সট্রা চার্জ তাদের ঠিক আছে। এই এত মাছটা আমি কথার কথা বলছি আধ ঘন্টার মধ্যে পুরোটা দেখিয়ে বার করে দেবে, আধ ঘন্টা থেকে 40 মিনিট। না এর মাছ তো কিছু বাছাই করছে না এই বাটা মাছগুলো? হ্যাঁ বাছাই করছে ঠিক আছে, আর এরা যেভাবে বাছাই করছে হয়েছে কারণ নথিপুরেও তো ওরা বাছাই করলো, কেউ হুড় হুড়ু ফেলে দিল পুরো জালটা এলো উল্টে হাঁড়িতে এলো, হাঁড়ি থেকে আপা ঢুকিয়ে দিল, তো একটা একটা করে তোলার কোনো সময় নেই। তাও তো এর ধরো জালে মাছ বেঁধে নি, নথিপুরে পুঁটি মাছের মতো জালে মাছ বেঁধেছিলো, বাটা মাছ বড়ো ফাঁড়ির জাল ছিল না, এর তো ওই সাইজ নেই বাটা সব স্ট্যান্ডার্ড সাইজ বাটা না, ওর বাটাটা কী হলো তো নথিপুরের বাটাটা কী হলো ঠিক ছাড়ার পুরো নয়, ওই ইয়ের জলে ঢুকে গিয়েছিল তোমার আমফানের জলে, তো দুদিনে বাটা মাছ তুলেছে 170-170 কেজি। এ একবার তুলেছে 250 কেজি বাটা তুলে দিয়েছে, আবার এইটা তুলছে, এগুলো সব ডিম পাস হবে ছোটো পুকুর অবশ্য, ওর 6 বিঘের পুকুর নথিপুরটা। রাজু ভালো করে তোলো একদম দুটো আঙুল দে, দুটো ও চলে যাবে, ও নিচে দিয়ে গলে যাবে একদম ঠিক আছে, ওকে ওকে ওকে
এইবারে একজন পিছু পিছু দৌড়াচ্ছে, বলছে আমি খেলাবো আমি খেলাবো। এবার ও দৌড়াচ্ছে, মাছ এদিকে দৌড়াচ্ছে, ও উল্টো দিকে দৌড়াচ্ছে। মাছ এসে মানে ও তো দেখছে নিজের পথে যেতে পারছি না, হিঁচড়ে দৌড়াচ্ছে। পাড়ে যেই ঢুকেছে মাছটা, গাছে শেকড় ছিল, শেকড়ে দুটো বঁড়শি আটকে গেছে। বঁড়শি আটকে কটা আসলে দুটো ছিঁড়ে বেরিয়ে গেল। ও জানে না মাছ নেই, ও জীব নিয়ে দৌড়াচ্ছে, ওর পিছনে আর একজন দৌড়াচ্ছে। সে ল্যান্ডিং করছিল, সে দেখছে মাছটা এখানে আটকালো, দুটো ছিঁড়ে গেল, কিন্তু মাছটা নড়ছে কেন? এই এখানে 10-12 মিনিট বাকি আছে মাছ দেখানো, তবে বেরোচ্ছি। এটার নামটা কি ধরি বলে দাও তো? জগৎবল্লপুর বড়গাছিয়া। বড়গাছিয়া কালাদা নাকি? ও আমি দীপু বলছি গো কালাদা। ওই সেই মন্ডলার যে কালী পুজো হয় না, ওইখানে চল গিয়ে খাওয়া দাওয়া করি। ও বেলেতে আছে, তাহলে বেলের ভেতর দিয়ে চলে আসো, বলো বাদু বেলে যাবো। কি বলতো, পয়সা ব্যাপার না, তোকে বলবো যে আমি এতগুলো মাছ তোকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু ওই রকম ভাবে হবে মাছ ভালোবাসা যাবে। ও বলেই দিয়েছিল যে 5-6 টন মাছ আছে আমার ভাই। আমি তবু দেখা, এবার দেখাতে ওই জন্য তোমাকে অত করে রিকোয়েস্ট করেছিলাম যে একবার। হ্যাঁ তোমাদের দিকে বলছি তো দেখা, আমাদের দিকে বলছি তো যেহেতু ম্যাক্সিমাম পুকুরেই দেখায় অল্প দু চারটে ছাড়া, সেই জন্য সেই ধরনের জেলেও রেডি হচ্ছে দেখানোর জন্য। আমাকে কিছু বলতেই হয় না, ওরাই সব রেডি করে করিয়ে দিয়ে যাবে। আর সেই যে সামনে দাঁড়াচ্ছে, ওদের কেউ সামনে দাঁড়ায় না, একজন হাঁটি। প্রথম প্রথম দিকে তো পুরো সামনেটা ঘিরে ফেলছি। মাঠ যদি ছেড়ে দাও তাহলে ইনকাম হবে, কি বুঝতে পারলাম? তুমি এটা মাছ মানে একটা প্রাণ আছে তো, হ্যাঁ তুমি প্রাণটাকে মারছি, তুমি ওটা ছেড়ে দেওয়া দেখো তাহলে তোমার ইনকাম ভালো। যদি ছেড়ে দেওয়া তোমার 10 টাকা ইনকাম দেয়, ওটা মারলে 10-20 পয়সা পাবে, ডিফারেন্স আছে। 100 ভাগের 1 ভাগ বা 2 ভাগ দেবে, বুঝতে পারো? যাতে ভিক্ষে তার থেকে ভিক্ষা করা যাবে। মানে ইউটিউবে থেকে তো একটা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে, ইউটিউব থেকে তো সাবস্ক্রাইব করা থাকলে ইনকাম আসে না, ওর অ্যাডের যে সেল হয় সেল থেকে ইনকাম আসে। এগুলো লোকের ধারণা ভুল, কারণ আমার তো ওই কাজ আজকের নয়, 2014 সাল থেকে করে, ঠিক আছে? আমার অন্যান্য তো চ্যানেল আছে, এটা তো মানে এই রিসেন্ট করে এসেছি। তুমি যখনই কোনো ভায়োলেশন দেখবে, বিদেশি যত চ্যানেল আছে কেউ মাছ মারে না, ধরে আর ছাড়ে, ছেড়ে দিলেই তুমি ইনকাম। যেমন আমি, তুমি ধরো তুমি মারলাম, মেয়ে মাথা ফাটা ফাটিয়ে দিলাম, হাত পা ভেঙে দিলাম, তুই থানায় গিয়ে কেস করলাম, আমার শাস্তি। ঠিক সেম কেস, এরও প্রাণ আছে, আমরা তো মারছি, তাই ওরা কিছু দেবে না এটা। এবার আমি যদি বলি শিকারীদের ছেড়ে দিতে, তাহলে আমায় মেরে ধরে পাঠি। ঠিক আছে বসে।
একটা প্রথমে লাপিয়ে পালিয়েছে হ্যাঁ ওদিকে একটা বড় ফেলেছে একটা বড় ছাড়তে দেখেছি দশে একটা আমি এবার সবসময় তো ওদিকে দেখতে পাইনি আমি গোটা চারেক দশের মাছ দেখেছি চোদ্দ পনেরো মাল দেখিনি না দশের মাছ আমি গোটা চারেক দেখেছি কি হচ্ছে তাহলে ঠিক আছে তাহলে ওদিক থেকে ছেড়েছে রাখান আর দুই আছে।